মোহাম্মদ লোকমান হোসেন যাচ্ছি তার কাছে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন পর্যন্ত আসলে ডেঙ্গুর যে পরিস্থিতি সেটা আশপাশের পরিস্থিতি থেকে আমরা জানি যে যাদের যারা আক্রান্ত হচ্ছেন, যাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছেন তারা জানেন, তো এখন পর্যন্ত ভালো আছি। কিন্তু একটু যদি জানতে চাই যে আমরা যেমন বলছিলাম যে পরিস্থিতি এখন ভয়াবহ, গত বছরের তুলনায় গত 5 বছরের তুলনায় পরিস্থিতি আরও বেশি ভয়াবহ, তো এই পরিস্থিতিতে আসলে মানে করণীয় কী হতে পারে? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে ডেঙ্গু এটা সারা দেশেই 64টা জেলায় কিন্তু ধরা পড়েছে। এটা আঞ্চলিক ভিত্তিতে হলে এটা এটা কন্ট্রোলের মধ্যে থাকতো, তো কন্ট্রোল তো ছেড়ে দেওয়া যাবে না। এখন আমাদের প্রায় 200+ রোগী আমাদের মাঝ থেকে চলে গেছে, 64টা জেলায় আক্রান্ত হচ্ছে, প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। এটা আমাদের করোনা মোকাবেলা যেভাবে করেছি ঠিক ওইভাবে করতে হবে। করোনার মতো তো এইটা খুব ভীতির জন্য না, এটা যাদের আক্রান্ত হচ্ছে শুরুতেই যদি ডাক্তারের পরামর্শ নেয়, চিকিৎসা নেয়, ভালো থাকবে। আর যেহেতু সারা দেশব্যাপী এইটা আস্তে আস্তে কন্ট্রোলের মধ্যে আসবে, এটা আমাদেরকে কিছু সতর্ক থাকতে হবে। যেমন আমরা মশার থেকে দূরে থাকব, অ্যাডিস মশার থেকে দূরে থাকব, এর জন্য কী করতে হবে, আমাদের কিছু কিছু প্রিকশন আছে, যে কিছু কিছু ক্রিম আছে, তেল আছে, এটা মাখতে হবে, এবং আমরা মশারি ছাড়া ঘুমানো যাবে না, এবং আমাদের আশপাশ পরিষ্কার রাখবো। সরকার তো চেষ্টা করছেই, সরকারের সাথে সাথে যদি আমরাও চেষ্টা করি এখান থেকে, এই প্রকোপ থেকে আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে সতর্ক থাকার ক্ষেত্রে, যে আমাদের যাতে ডেঙ্গু আক্রান্ত না হই আমরা, এর জন্য যাতে মশার কামড় না খেতে হয়, এর জন্য হচ্ছে আপনি বললেন ক্রিম বা অয়েল ইউজ করা যেতে পারে। এছাড়া যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে যে চিকিৎসাটা হচ্ছে, সেই চিকিৎসার যে প্রসেস সেটাতে কিন্তু আমাদের আস্থাটা তুলনামূলক কম দেখা যাচ্ছে। এখানে আপনার মাধ্যমে আমি একটা কথা সারা মানুষকে জানাতে চাই, রোগীদেরকে জানাইতে চাই, যে ডেঙ্গুতে যা কারা ইন্তেকাল করছে, যারা অবহেলা করছে, ঘরে শুয়ে রয়েছে, একেবারে দিন শেষে আসতেছে। আপনি যদি খেয়াল করেন যে একটা রোগী যদি শুরুতেই আসে, যদি আইডেন্টিফাই হয় যে সে ডেঙ্গু রোগী, তাহলে কিন্তু আমাদের চিকিৎসকরা চিকিৎসা করে ভালো করতে পারতেছে। সের জন্য তার ভোগান্তি কিছু আছে, 2-4 দিন 5 দিন তার হাসপাতালে ভর্তি থাকা লাগবে অথবা বাসাতেই চিকিৎসা নিতে হবে। সেটা যদি হয়, যারাই মারা যাচ্ছে আপনি হিসাব করে দেখেন তারা দেরিতে আসছে, দেরিতে আসা যাবে না। আপনার আজকে জ্বর হলো, আপনি ডাক্তারের আন্ডারে চলে যাবেন, চিকিৎসকের আন্ডারে চলে যান, তাহলে আমাদের MBBS ডাক্তার থেকে শুরু করে উপরের দিকে প্রফেসর পর্যন্ত সবাই চিকিৎসা অত্যন্ত ভালোভাবে শিখেছে। এই যে বিষয়টা আপনি বললেন যে এখন যেহেতু মানে সিজন চেঞ্জ হচ্ছে, অনেকের ভাইরাস জ্বর হচ্ছে, ওই সন্দেহটা থাকার সত্ত্বেও একবার টেস্ট করে নিতে হবে। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিক, পরামর্শের ডাক্তার জানে যে কী করতে হবে, টেস্ট করলেই যে হবে তা না, হয়তো বা জ্বরের প্রারম্ভেই তাকে যদি তাপমাত্রা কন্ট্রোল করার জন্য ওষুধ দেওয়া হয়, তার মধ্যে শরীরে কোনো প্রতিক্রিয়া আসতেছে কি না, সিমটম আসতেছে কি না, সেই অনুযায়ী টেস্ট হবে। টেস্ট করতেই হবে, এমন কোনো কথা নাই। কিন্তু তো সেক্ষেত্রে স্যার যেটা বলছিলাম যে মানুষের আস্থাটা কম চিকিৎসায়, এর জন্য মানুষ বিদেশমুখী হচ্ছে এই ডেঙ্গু থেকে নিজেদের রক্ষা করার জন্য, এই বিষয়ে আসলে সরকারের করণীয় কী, সরকার কীভাবে দেখছে, কী করছে? সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমি একজন স্বাস্থ্যকর্মী, সরকারের পাশাপাশি আমরা বেসরকারি পর্যায়ে আছি। আমি মনে করি সরকারের যে সক্ষমতা আছে সেটার মধ্যে কোনো ঘাটতি নাই, সক্ষমতা বাড়াতে হবে, এটা তো রাতারাতি হবে না। যেমন আমাদের ডাক্তারের সংখ্যা যদি আমরা বাড়াতে চাই, তাহলে ডাক্তার প্রোডাকশন করতে হবে, মানে সংখ্যা বাড়াতে হবে, বিশেষজ্ঞ বাড়াতে হবে, আমাদের আচরণ পরিবর্তন করতে হবে। মানুষের আস্থা আনতে গেলে কি একটা ভালো ব্যবহারের মাধ্যমে কিন্তু হবে, ভালো ব্যবহার, সুচিকিৎসা এবং সময় মতো চিকিৎসা হলেই মানুষের আস্থা ফিরে আসবে, তখন আর বিদেশে যাবে না। আর আমাদের জনসংখ্যা 17 কোটি মানুষের দেশ, যথেষ্ট সংখ্যক কিন্তু হাসপাতাল নাই, যথেষ্ট সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার নাই, এবং আনুষঙ্গিক যারা আমরা যারা স্বাস্থ্য বেসরকারি স্বাস্থ্যসেবা সরকারি স্বাস্থ্যসেবায় আছি সেটা অপ্রতুল, আরও সংখ্যা বাড়াতে হবে। অতএব আমাদের ট্রেনিং থেকে শুরু করে ডাক্তারদের চিকিৎসা বিহেভিয়ার, আপনার হসপিটালের সংখ্যা এবং অন্যান্য যে সরঞ্জামাদি আছে, আপনার ওটির সংখ্যা, এগুলো আস্তে আস্তে বাড়ালে আমাদের এই বিদেশ যাত্রা, যেটা বিদেশে যে আমরা 30-50 হাজার কোটি টাকা বিদেশে ব্যয় করি, সেই টাকা আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ আমি মনে করি। তাহলে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যে আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে যাতে আমরা ডেঙ্গু আক্রান্ত না হই, পরিষ্কার পরিচ্ছন্নতা হোক, তারপর মশা থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য বিভিন্ন ধরনের অয়েল যেগুলো আপনি বলছিলেন সেগুলোর পাশাপাশি সতর্ক তো থাকতেই হবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের যদি আক্রান্ত হয়ে যায়, যদি জ্বর হয়, তাহলে অবশ্যই আমাদের চিকিৎসা নেওয়ার
ব্যবস্থা করতে হবে, শুরুতেই চিকিৎসা নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল থেকে।